বাংলাদেশের প্রভাব কমছে ভারতের কোন পথে যাবে নয়াদিল্লি ছাত্রজনতার ব্যাপক আন্দোলন ও গণবিপ্লবের মুখে গত পাঁচ অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতেই রয়েছেন অন্যদিকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এমন অবস্থায় ভারত বাংলাদেশের সাথে তার সম্পর্ককে কিভাবে নেভিগেট করে তা প্রকাশের জন্য আগামী তিন থেকে ছয় মাস হবে গুরুত্বপূর্ণ তবে বাংলাদেশের প্রভাব কমছে ভারতের এবং বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক কোন দিকে যাবে সেই বলও এখন রয়েছে নয়াদিল্লির কোর্টে সোমবার প্রকাশিত এক নিবন্ধে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম শ্রীলঙ্কা গার্ডিয়ান এতে বলা হয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি যা বলেছেন তার পেছনে তিনটি গুরুত্বপূর্ণ কারণ সম্ভবত অবদান রেখেছে প্রথমত তিনি ঘরোয়া নির্বাচনী এলাকায় ভাষণ দিতে চেয়েছিলেন এবং ভারতীয় জনগণকে করতে চেয়েছিলেন আশ্বস্ত ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সাথে ছিল না ছিল একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর সাথে আর সেটাই ব্যর্থ হয়েছে তারা এখন বুঝতে পেরেছে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক না করে জনগণের সঙ্গে সম্পর্ক রাখা অনেক ভালো দ্বিতীয় কারণটি হলো আমরা এখন এমন একটি বহুমুখী বিশ্ব আছে যেখানে ভারত অন্যতম প্রধান শক্তি হিসেবে তার অবস্থান অর্জন করতে চায় কিন্তু একই সময় ভারত ক্রমবর্ধমানভাবে দেখিয়ে চলেছে তার পররাষ্ট্রনীতি হতে হবে দা ইন্ডিয়া ওয়ে ভারতে এ বিষয়ে কিছুটা ঐক্যমত রয়েছে যদিও নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রেখেছে ভারত এছাড়া চীনের সাথেও ভারতের সম্পর্ক রয়েছে বিশেষ করে যখন ব্রিক্স সাংহাই সহযোগিতা সংস্থা এবং মিয়ানমারের ইস্যু সামনে আসে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর এই বিশেষ বক্তব্যের মাধ্যমে এটিকেও কোনোভাবে সম্বোধন করা হয়েছে আর তৃতীয় কারণটি হল বাংলাদেশকে স্বাভাবিকভাবে না নেওয়া যেমনটি ভারত নিয়েছিল আওয়ামী লীগের শাসন আমলে তাই সেই বার্তাটি ভারতীয় শ্রেণী বিন্যাস এবং এস্টেক হোল্ডারদের কাছে পাঠানো হয়েছে এটা বেশ সোজা একটি কারণ বিশেষ করে যখন প্রধান উপদেষ্টা তিস্তার পানি বন্টন সীমান্ত হত্যা সার্কিকে পুনরুজ্জীবিত করা সহ আরো বেশ কিছু বিষয়ে ইতিমধ্যেই উল্লেখ করেছেন এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে বিশেষ বক্তব্য দিয়েছেন সুতরাং ভারতীয় যা বলতে চেয়েছেন তা হলো গত দশক বেশি সময় প্রতিরক্ষা মন্ত্রী আওয়ামী লীগ তাদের মাথা ব্যথার কারণ ছিল না এছাড়াও বাংলাদেশের নতুন শাসন ব্যবস্থার সঙ্গে কাজ করতে চায় ভারত এখন তারা বাংলাদেশকে কিভাবে মোকাবিলা করবে সেটা তাদের ব্যাপার কিন্তু এই বিষয়ে কথা বলার জন্য সময়টা এখন খুব তাড়াতাড়ি মনে হচ্ছে